ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, যারা তোমরা নিট ইউজি 2023-এ স্টেট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিলে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। নিট ইউজি 85% WB কাউন্সেলিংয়ের সমস্ত তথ্য পাওয়ার জন্য দেখো, আজকের একটু আগেই, ঠিক 10 থেকে 15 মিনিট আগে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশানে কি বলা হচ্ছে, আর্জেন্ট ইনফরমেশান ফর ক্যান্ডিডেট রিগার্ডিং রাউন্ড ওয়ান চয়েস ফিলিং অ্যান্ড রাউন্ড ওয়ান ভেরিফিকেশান লিস্ট ইন দ্য ভিউ অফ আপডেটিং ইন ভেরিফাইড ক্যান্ডিডেট পাবলিশ লিস্ট অ্যাজ পার নোটিস ডেটেড 1/8/2023। The choice filling for candidate in round 1 shall be suspended from 12 noon to till 1 p.m. or till the updated list is published, whichever is later. In view of this, the choice filling period is extended till 7 a.m. of 3rd August as per server time. মানে ব্যাপারটা এটা বলা হচ্ছে, আমি তোমার যদি বলে দিই, সেটা হলো যে ভেরিফিকেশন লিস্টটা প্রকাশিত হয়েছিল কাল 3:30 নাগাদ, সেই ভেরিফিকেশান লিস্টটা কিন্তু আপডেট করা হবে। সেই ভেরিফিকেশান লিস্টে নতুন কোনো নাম অ্যাড হতে পারে বা নতুন বা নাম তোমাদের বাদও যেতে পারে। সেই যে আপডেটের লিস্টটা, সেটার এখনও কখন দেয়া হবে বা কখন আপলোড করা হবে তার পার্টিকুলার টাইম কোনো দেয়া হয়নি। এই কারণে আজ যে চয়েস ফিলিং চলছিল সেটা 12টা থেকে 1টা পর্যন্ত সাসপেন্ড বা বন্ধ করে রাখা হয়েছে, বা ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না এই আপডেটের লিস্টটা পাবলিশড হচ্ছে। আপডেট লিস্ট পাবলিশড হওয়ার কারণে যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের সৃষ্টি হয়েছে, সেই সার্কামস্ট্যান্সেসের জন্য তোমাদের যে চয়েস ফিলিংয়ের সময়সীমা বাড়িয়ে 2 তারিখ ছিল, অর্থাৎ আজ রাত 12টা পর্যন্ত ছিল, সেটা বাড়িয়ে করা হলো 3 তারিখ, অর্থাৎ আগামীকাল সকাল সাতটা পর্যন্ত কিন্তু করা হয়েছে। দেখে নাও, 7 AM 3rd August অ্যাজ পার সার্ভার টাইম, অর্থাৎ কাল সকাল 7টা পর্যন্ত তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই করে তোমরা খবর রাখো যে কখন তোমাদের লিস্টটা পাবলিশড হচ্ছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। লিস্ট পাবলিশড হলে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে তোমরা খবর পেয়ে যাবে, এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা চিন্তায় আছো যে কেন তোমরা ভেরিফিকেশান করার পরেও তোমাদের চয়েস ফিল অপশান কেন আসছে না, ঠিক এই কারণে কিন্তু চয়েস ফিল অপশানটা আসছে না। তার কারণ, এই চয়েস ফিলটা বন্ধ রাখা হয়েছে লিস্টটা আপডেট করা হবে বলে, অর্থাৎ ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটাকে আপডেট করার জন্য এই পার্টিকুলার সময় ব্যান্ডের জন্য কিন্তু চয়েস ফিলিং বন্ধ রাখা আছে।